हेलो फाउंडर्स, गुड आफ्टरनून टू ऑल ऑफ यू। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमी दीपायन आपनादेर साथे। तो किछुक्षण आगे 12টা नागाद आजकेर तो एसआर एक जगह एक मीटिंग एसेछिलेन, सेटा हच्छे मीटिंगटार नाम हच्छे मिनू शो। तो मिनू नामेर एकजन महिला सिंगापुरे तिनि एई शोटा आयोजन करेछिलेन जुमेते। तो सेखाने समस्त बेशिरभाग फाउंडार्स जुमेरी सिंगापुरेरई छिल। तो सेखाने एसआर एज अ गेस्ट एसेछिलेन किछुक्षणेर जन्य, प्राय एक घंटार मतो मीटिंगटाते एसआर छिलेन एबं किछु অনেক রকমের কথা হয়েছে। নর্মালি যে কথাবার্তাগুলো হয় সেগুলো কথা হয়েছে, ফুডিং এর উপরে কথা হয়েছে, কান্ট্রির উপরে কথা হয়েছে, তো এরকম অনেক কথা হয়েছে। কিন্তু তার মধ্যে থেকে যেটা আমাদের বা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমার বলে মনে হয়েছে, কিছু প্রশ্ন অনেকে করছিল, তো সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু কানেক্টের উপরে প্রশ্ন বা ইকোসিস্টেমের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোট ডাউন করে। তো সেইতে সেই আপডেটই আপনাকে এই ভিডিওতে দেব যে স্যার কি বলেছেন এবং কি প্রশ্ন করা হয়েছিল। তো সেই আপডেট এখানে দেবো, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও অনেক অনেক আপডেটস আসতে চলেছে, খুব শীঘ্রই অনেক বড় বড় ধামাকা হতে চলেছে, তো প্রস্তুত থাকুন। তো শুরু করা যাক ভিডিওটা। তো মিনু শো যেটা হচ্ছিলো, সেখানে সিঙ্গাপুরেরই বেশিরভাগ মহিলা ছিল, কিন্তু হঠাৎ করে মহিলা লোকজন সবাই ছিল। তো সেখানে হঠাৎ করে যখনই অ্যাসারের খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে, অ্যাজ আ ভাইরালের মতো সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যায় যে অ্যাসার লাইভ এসেছে। তো সঙ্গে সঙ্গে সেখানে মানে অল্প লোক ছিল, সেখান থেকে হঠাৎ করে 4-4.5 হাজারের মতো মিটিংয়ে লোক চলে আসে এবং প্যানেলেতেও ইন্ডিয়ান লোক ভরে যায়, সবাই ছিল এবং সেখানে অনেকেই প্রশ্ন করার সুযোগ করেছে এবং শুরুও করে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তো তার মধ্যে একজন মহিলা ছিলেন যিনি সিঙ্গাপুরেরই ছিলেন, তো উনি কি প্রশ্ন করেছেন সেটা আমি বলছি। উনি বলেছেন যে উনি একজন গ্রাফিক ডিজাইনার এবং উনি অ্যাপল প্রোডাক্টের গ্রাফিক ডিজাইন করেন। তো সেখানে ও কানেক্ট, উনি যে প্রোডাক্টগুলো ইউজ করেন যিনি সমস্ত অ্যাপল প্রোডাক্ট ইউজ করেন, অ্যাপল যে কম্পিউটার কোম্পানি আছে তারই আইফোন হয়, যে ম্যাকবুক হয়, উনি এইসব জিনিসপত্র পুরো অ্যাপল ইকোসিস্টেম ইউজ করেন এবং অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করেন। তো উনি জিজ্ঞাসা করেছেন এটা কি আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আসতে চলেছে ওখানে সেটা কি অ্যাপেল ডিভাইসে চলবে, সেটা কি অ্যাপেল মোবাইল অ্যাপসের জন্য কি আসছে বা কাজ করবে ঠিকঠাক, তো এটা উনি জিজ্ঞাসা করেছেন। তো ওনার উত্তরটা পক্ষে যে অ্যাসার উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে উনি ক্লিয়ার সেটা বলি এখন। তো অ্যাসার বলছে যে আমাদের এখন এই মুহূর্তে যে প্রোডাক্টটা আপনারা ইউজ করছেন ও কানেক্ট বা আদার্স প্রোডাক্ট বা ইকোসিস্টেম হোক বা ওনেট, ওমেল, ও ট্রিম হোক, এগুলোকে বলা হয় ওয়েব রেসপন্সিভ। ঠিক আছে, আমরা যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েব রেসপন্সিভ ভার্সন এবং এটা খুব স্মুথলিতে এখন রান করছে আপনারা জানেন। এবং এর যে আপগ্রেড ভার্সন, পেইড ভার্সনটা যেটা আসতে চলেছে উইথ ফুল ফিচার্স লোডেড, মানে পুরো ফিচার্স যাতে ভরে ভরে থাকবে, সেই ফুল ফিচার্স আমার যে প্রোডাক্টটা আসতে চলেছে সেখানে যেমন ওয়েব রেসপন্সিভ ভার্সন থাকবে সেখানে তেমন মোবাইল অ্যাপ্লিকেশনও থাকবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট থিংস, মোবাইল অ্যাপ্লিকেশন মানে এটা নয় যে শুধু মোবাইল অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, সেখানে অ্যাপল আইফোন এর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে। তো যারা জানেন না আমি তাদের জন্য বলে দিই যে মোবাইল অ্যাপ্লিকেশনে মেনলি সফটওয়্যার উপর ডিজাইন হয়, তো যে সফটওয়্যার উপর চলে আমরা সেটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার উপরে আমাদের এই মোবাইলগুলো চলছে বেশিরভাগ মোবাইল, কিন্তু অ্যাপল ডিভাইসের ফোনের জন্য তাদের আলাদা সফটওয়্যার চলে, তো দুটোর জন্য অ্যাপ্লিকেশনও আলাদা হয়। হ্যাঁ, তাদের অ্যাপ্লিকেশনের অ্যাপ ডেভেলপিংও আলাদা হয়। তো তাই জন্য উনি স্পেশালি জিজ্ঞাসা করেছিলেন, যেহেতু অ্যাসার অনেক দিন ধরে বলছে মোবাইল অ্যাপস, কিন্তু স্পেসিফাই করে উনি বলেননি কখনো যে অ্যান্ড্রয়েডের জন্য আসবে, এই আইফোনের জন্য আসবে কিনা। তো উনি জিজ্ঞাসা করেছিলেন এবং অ্যাসার এটা বলে দিয়েছেন যে আইফোনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন আসবে এবং খুব শীঘ্রই আসবে এবং সেগুলো খুব স্মুথলি রান করছে, টেস্টেড হয়ে গেছে এবং আসার পরে আপনারা নিজেরা ইউজ করলে বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনগুলো কত ভালো এবং কীভাবে চলছে। এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো, উনি গ্রাফিক ডিজাইনার বলে ওনাকে বলেছেন যে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো খুবই সুন্দর, খুবই সিম্পল, খুবই ক্লিয়ার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাপস এবং সবচেয়ে বড় কথা যে অপশানসগুলো সেগুলো খুব সামনে সামনে, মানে খুঁজে পাওয়া করার পক্ষে কোনো কঠিন হবে না এবং এমনভাবেই সাজানো, কোনো জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই, যে কোনো অপশান খুঁজতে গেলে দু একটা অপশানের ভেতরেই আছে যেগুলো মেন, আর মেনগুলো তো সামনেই থাকবে। তো খুবই ইজিলিভাবে বানানো হয়েছে, যে কেউ এটা ইউজ করতে, ইজি টু ইউজ যেটাকে বলা হয়। ঠিক আছে, এরপরে উনি জিজ্ঞেস করছেন যে ইকোসিস্টেমের ব্যাপারে। তো অ্যাসার ইকোসিস্টেমের ব্যাপারেও বলেছেন যে হ্যাঁ, ইকোসিস্টেমের মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের এখানে আসতে চলেছে এবং আমার যতদূর মনে আছে যে 24
জুন একটা মিটিং হয়েছিল, সেখানে সিটিও এসেছিলেন, চিফ টেকনিক্যাল অফিসার এসেছিলেন, এবং ওখানে চিফ টেকনিক্যাল অফিসার আমাদের ইকোসিস্টেমের অ্যাপসের ব্যাপারে অ্যাস স্যার জিজ্ঞাসা করেছিলেন, যেখানে অ্যাস স্যারকে ইকোসিস্টেমের ব্যাপারে বলেছিলেন যে কিছুটা কাজ বাকি আছে, ঠিক আছে, হয়ে এসেছে, কিছুটা কাজ বাকি আছে। তো সেই সম্বন্ধে অ্যাস স্যার আজকে আবার জিজ্ঞাসা করেছিলেন এবং অ্যাস স্যারকে বলা হয়েছে যে, মানে অ্যাস স্যারকে জিজ্ঞাসা করেছিলেন এবং অ্যাস স্যার বলেছে যে আমাদের ইকোসিস্টেমে অ্যাপস সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। তো এটা সত্যিই একটা খুশির খবর যে ইকোসিস্টেম অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে। এবং উনি একটা আরও কথা এখানে বলেছেন, ভালো করে ব্যাপারটা বুঝে নিন যে ইকোসিস্টেম যে অ্যাপসটা আছে সেটা কিন্তু শুধুমাত্র ইকোসিস্টেমের অ্যাপস, ইকোসিস্টেমের অ্যাপস মানে সেখানে আমাদের কী কী প্রোডাক্ট আছে, ওনেট আছে, ও ট্রিম আছে এবং ও মেল আছে, এই তিনটে প্রোডাক্ট ওর ভেতরে আছে। এবং আমাদের ও কানেক্ট আসছে অ্যাজ আ ওয়েব রেসপন্সিভও আসবে এবং অ্যাজ আ অ্যাপসও আসবে। তো কেউ যদি ইকোসিস্টেম থেকে অ্যাপসে ও কানেক্টে মিটিংয়ে যায় তো সে ইজিলি যেতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সঙ্গে সঙ্গে খুব স্মুথলি ট্রান্সফার হয়ে যেতে পারবে। কিন্তু সে যদি ইকোসিস্টেম অ্যাপস থেকে, মোবাইল অ্যাপ থেকে লগ ইন করে, লগ ইন করার পর তার যদি মনে হয় কখনো যে ও নেট ইউজ করবো, ও মেল বা ও ট্রিম, এই তিনটের মধ্যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করবো যেগুলোর অ্যাপ্লিকেশান এখনও অবধি আসেনি বা নেই, তো সেই সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করতে গেলে তাদের কিন্তু আবার ব্রাউজারে ফেরত যেতে হবে, যেখানে ও কানেক্টের ক্ষেত্রে এটা নয়, ও কানেক্ট এসে গেলে, এইটা এসে গেলে তো ইকোসিস্টেম থেকে ও কানেক্টে যাওয়াটা খুবই ইজি, একবারে স্মুথলি এখান থেকে ওখানে যেতে পারবে। কিন্তু যদি তারা ইকোসিস্টেম থেকে কেউ ও নেট, ও মেল বা ও ট্রিমে যেতে পারে তাহলে ব্রাউজারের থ্রু যেতে হবে। এবার জানি না ব্রাউজারটা কাদের হবে, আমাদের ইন্টারনাল ব্রাউজার থাকবে নাকি গুগল ক্রোম ইউজ করবে সেটা তো পরের কথা, বাট যেভাবে যেতে হবে আমি সেই প্রসেসটা আপনাকে বলে দিলাম, ঠিক আছে। তো এবার ও নেট, ও মেল এবং ও ট্রিমের আপনারা বলবেন কি অ্যাপস আসবে না, নিশ্চয়ই আসবে, কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছেও বটে। তো এইগুলো যখনই আসবে ধীরে ধীরে একটা একটা করে আপনি অ্যাপ্লিকেশান দেখতে পেয়ে যাবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের যে এর অ্যাপ্লিকেশান এসে গেছে। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশান আপনি কোথাও কেউ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাবেন না দয়া করে আগে থেকে, ওগুলো আপনি ইজিলি আমাদের ডেস্কটপের যে ইকোসিস্টেম আছে, ভার্সন আছে, ওখানে আপনি ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এত অবধি ক্লিয়ার কাট উনি বলে দিয়েছেন ব্যাপারটা। এবং এটাও বলেছেন যে ও কানেক্ট, ও কানেক্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, শর্টলি শর্টলি বলেছেন যে ও কানেক্ট উইল কাম শর্টলি এবং অ্যাজ আ পেইড ভার্সন উইথ ফুল ফিচার্স লোডেড। তো সমস্ত ফিচার্সের সাথে আমাদের ও কানেক্ট খুব শীঘ্রই আসতে চলেছে, এটা আবারও এসে অ্যাজ স্যার বলেছেন। এবং তার সাথে আরও একটা কথা বলতে চাই, লাস্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ গ্রিড ভিউ। একজন জিজ্ঞাসা করেছিলেন, কেউ একজন, যে ভিউ সম্বন্ধে আমরা যে জুমে ইউজ করছি যেভাবে যে এতজনকে দেখা যাচ্ছে সেটা ও কানেক্টে কীভাবে দেখা যাবে। তো সেই সম্বন্ধে অ্যাজ স্যার বলেছেন যে আমাদের গ্রিড ভিউ থাকবে, তো আমরা একসাথে 25 জনকে দেখতে পাবো, 5x5 মানে আড়ে লম্বে 5 জন 5 জন করে, তো 25 জন একসাথে আমরা ও কানেক্টের মিটিংয়ে দেখতে পাবো। এটা আমি আগেও আপডেটে বলেছিলাম, কিন্তু এছাড়াও এটা আরও একটা ইম্পর্টেন্ট কথা বলেছে এর সাথে জুড়ে, তাই জন্যই আমি আপনাদের এটা শেয়ার করছি যে ও কানেক্টে যেমন 5 জন 5 জন 25 জনে একসাথে থাকবে, বসতে পারবে ও কানেক্টের যে প্যানেল আছে সেখানে, কিন্তু কিন্তু যদি কেউ 4 জন 5 জনে থাকে, ধরুন 5 জন আছে মিটিং করছে, তো সেখানে কী হবে যে 2 জন মেন স্পিকার আছে কথা বলছে, তারা মেন স্ক্রিনে থাকবে অর্ধেক অর্ধেক, বাকি 3 জন সাইডে অ্যাজ আ রো হিসেবে বা কলম, অ্যাজ আ রো না অ্যাজ আ কলম হিসেবে 3 জন ছোটো ছোটো হয়ে থাকবে। তো এটা একটা সিস্টেম, বা ভিডিও প্লে করলে সাইডে সবাই লম্বা হয়ে কলম হিসেবে থাকবে। তো এটা এবং যখন হবে সেটা অ্যাট আ টাইম, অ্যাট আ মোমেন্টে সবার একসাথে চেঞ্জেস হবে, ঠিক আছে। এবং ফোকাস অপশানের কথা উনি বলেছেন যে ফোকাস অপশান, তো ধরুন অ্যাজ স্যার কথা বলছে, আমরা জুমে দেখেছি যে কখনো কখনো কেউ কথা বললে তার স্ক্রিনে মুখটা শুধু তাকেই দেখা যায়, তো এটাকে বলা হয় পিন করা। তো উনি কেউ জুমে ওটাকে পিন অপশান থাকে পিন করে, কিন্তু সেটাই আমাদের এখানে কী আছে, ফোকাস অপশান। তো আপনি কাউকে যদি ফোকাস করেন স্ক্রিনে তার ছবিটা বড় হয়ে যাবে, শুধুমাত্র তাকেই দেখা যাবে। কিন্তু জুমে আর আমাদের মধ্যে পার্থক্য এটাই যে জুমে যদি এটা কেউ করে এবং সবার স্ক্রিনে একসাথে অ্যাট আ টাইম, ওই মানে ধরুন অ্যাজ স্যারকে করলে তো অ্যাজ স্যারকে বড়োভাবে সবাই দেখতে হবে অ্যাট আ টাইমে, সেকেন্ডের মধ্যে। কিন্তু এখানের ক্ষেত্রে হচ্ছে কেউ যদি হোস্ট চেঞ্জ করে এবং সেখানে যদি ধরুন অ্যাজ স্যারকে বুকতে দিচ্ছে এবং অ্যাজ স্যারকে পুরো স্ক্রিন ধরে দেখা যায় অ্যাজ স্যার কথা বলছে, এবং কারণ মনে হলো যে না আমার অ্যাজ স্যারকে ছাড়াও আমি পুরো প্যানেলকে দেখতে চাই, তো তখন সে করতে পারে কি তার কাছে সেই অপশানটা থাকবে, আসবে যে না সে পুরো গ্রিড ভিউটাই দেখতে পাবে, সে সবাইকেই দেখতে পাবে, অ্যাজ স্যারকেও দেখতে পাবে এবং পুরো গ্রিড ভিউ যার যতজন স্পিকার আছে সবাইকে দেখতে পাবে। তো এটাই ছিল সিস্টেম আমাদের, এটাই আমাদের, এরকম আরও অনেক ফিচার আছে যেগুলো আমাদের জুম থেকে ওখানে একটু আলাদা করে, নতুনত্ব করে। তো এরকম আরও ফিচার্সের সাথে, আরও আপডেটের সাথে আপনাদের কাছে আসবো। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, ভিডিওটা যত গ্রুপে পারবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অনেক